হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আনন্দম একাডেমি। আমি নকুল স্যার। আজকের ভিডিওতে ক্লাস 7, তোমাদের সামনেই থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা। তোমাদের এই অ্যানুয়াল পরীক্ষার জন্য আমি একটি সাজেশন তোমাদেরকে আজকে দিয়ে দেবো। আশা করি তোমরা বেশিরভাগ কোশ্চেনই মুখস্থ করে ফেলেছো গোটা বই থেকে। তো আজকে আমি যে প্রশ্নগুলো তোমাদেরকে দেখাবো, শেয়ার করব, তোমরা অবশ্যই এই প্রশ্নগুলো যদি করে না থাকো করে নিও, ঠিক আছে? এসো তাহলে প্রশ্নগুলি দেখে নেওয়া যাক। দ্বিতীয় অধ্যায় থেকে শুরু করব, সেকেন্ড চ্যাপ্টার থেকে। তোমাদের প্রথম অধ্যায় ইতিহাসের ধারা, ওখান থেকে কোনো প্রশ্ন দেওয়া নেই, তাই দ্বিতীয় অধ্যায় থেকে আমি শুরু করছি। তোমরা মনোযোগ সহকারে প্রশ্নগুলি দেখে নাও। দেখো, দ্বিতীয় অধ্যায় ভেবে দেখো, খুঁজে দেখো। তোমাদের বইয়ের এই দ্বিতীয় অধ্যায়ের এই যে শূন্যস্থানগুলি প্রথমে দেওয়া আছে, এই শূন্যস্থানগুলি অবশ্যই তোমরা করে নেবে। আর এই যে এখানে যে ক স্তম্ভ খ স্তম্ভ মিলিয়ে লেখো, এই যে ম্যাচিংটা আছে, একটা কথা বলবো, তোমাদের বইয়ে যতগুলো ম্যাচিং আছে তোমরা অবশ্যই করে নেবে। এবং এই যে এই শূন্যস্থান এবং এখানে যে ছোট প্রশ্নগুলো দেওয়া থাকবে অবশ্যই তোমরা করে নেবে। বিশেষ করে লাস্টের দিকে চ্যাপ্টারের যে দুটো তিনটে এরকম ম্যাচিং দেওয়া আছে যে লাস্টের চ্যাপ্টারগুলোতে, ওইগুলো অবশ্যই অবশ্যই করবে। আচ্ছা, এইবারে দেখো তিনের দাগের যে প্রশ্নগুলো রয়েছে, তিনের দাগের এখানে আপাতত তোমরা মাতসার নেই কি, এবং চয়ের দাগের দেখো সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন সম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন, এখানে এই প্রশ্ন দুটি অবশ্যই করবে। পরের পেজে চারের দাগের অর্থাৎ 25-24 পাতায় চারের দাগের যে প্রশ্নগুলি রয়েছে, এখানে দেখো গয়েরটা করতে হবে, ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল, এই সংগ্রামের মূল কারণ কী, আর চয়েরটা ইসলাম ধর্মের প্রচারের আগে আরব দেশে সংক্ষিপ্ত পরিচয় দাও, ইসলাম ধর্মের প্রচার আরব দেশে কি বদল এনেছিল, ঠিক আছে? তো এখানে তোমরা অবশ্যই এই দুটো করবে আর তাহলে হয়ে যাবে, ঠিক আছে? তো ইসলাম ধর্ম প্রচারের পর আরব দেশের বদল দেখো আমি লাস্টের দু লাইন বইয়ের মধ্যে লিখে দিয়েছি, তোমরা অবশ্যই এই দু লাইন খুব সংক্ষেপে লেখা আছে দেখে নিও। তৃতীয় অধ্যায় থেকে এবার কোশ্চেনগুলো আমি দেখাবো। এই তৃতীয় অধ্যায়ে ভেবে দেখো, খুঁজে দেখো, এখানে দেখো এক নম্বরের যে প্রশ্নগুলি রয়েছে অর্থাৎ মিলছে না, বাকিগুলির সঙ্গে মিলছে না যেগুলো, তোমরা এই যে এইগুলো অবশ্যই করে নেবে একের দাগের। তারপরে দুইয়ের দাগের দেখো এখানে সঠিক বিবৃতি যেটা রয়েছে তিনটের মধ্যে সেটি খুঁজে বের করতে হবে, এইগুলো তোমরা অবশ্যই করবে, আমি আগেই বলেছি। এরপরে দেখো তিনের দাগের, তিনের দাগের খ পাল ও সেন যুগে বাংলায় কী কী ফসল উৎপন্ন হতো, সেই ফসলগুলির কোন কোনটি এখনও চাষ করা হয়, খ এবং গ রাজা লক্ষণ সেনের রাজসভার সাহিত্য চর্চার পরিচয় দাও। তারপর চারের দাগের দেখো ভারতের সামন্ত ব্যবস্থার ছবি আঁকতে গেলে কেন তা একখানা ত্রিভুজের মতো দেখায়, এই ব্যবস্থায় সামন্তরা কীভাবে জীবিকা নির্বাহ করত, এই প্রশ্নগুলি তোমরা অবশ্যই করবে। এই তৃতীয় অধ্যায়ের পরের পেজ অর্থাৎ এই 42 পাতা থেকে, আমি এখান থেকে কিছু বললাম না, যদি তোমাদের কিছু করা থাকে খুব ভালো কথা। এবার চতুর্থ অধ্যায় দিল্লি সুলতানি, দেখো এই অধ্যায় ভেবে দেখো খুঁজে দেখো থেকে প্রথমে একের দাগে রয়েছে কোনটি বাকিগুলির সঙ্গে মিলছে না, এইটা অবশ্যই করবে এবং মনে রাখার চেষ্টা করবে। এরপরে দেখো একটি তোমাদের স্তম্ভ মিল দেওয়া আছে মানে ম্যাচিং, এই ম্যাচিংগুলো আমি আগেই বলেছি অবশ্যই করে রাখবে। এরপরে দেখো তিনের দাগের যে প্রশ্নগুলি যদি না করে থাকো অবশ্যই করে রাখবে। তিনের খ সুলতান ইলতুৎমিশের সামনে প্রধান তিনটি সমস্যা কী ছিল, পেজ 45-এ পেয়ে যাবে। গ কারা ছিল সুলতান রাজিয়ার সমর্থক, কারা ছিল তার বিরোধী। এরপরে দেখো চারের দাগের যে প্রশ্ন রয়েছে, চারের দাগের কী রয়েছে দেখো, চারের গয়েরটা করতে হবে, ইকতা কি, কেন সুলতানরা ইকতা ব্যবস্থা চালু করেছিলেন। তারপরে ঘ আলাউদ্দিন খলজির সময় দিল্লির বাজার দর নিয়ন্ত্রণ বিষয়ে তোমার মতামত লেখো। তারপরে দেখো একদম লাস্টে আমি একটা নতুন করে প্রশ্ন অ্যাড করেছি, যেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলককে ইতিহাসে পাগলা রাজা বলা হয় কেন, বা মোহাম্মদ বিন তুগলকের তুগলকি কাণ্ড কারখানাটা লিখতে হবে, ঠিক আছে? এই প্রশ্নগুলি অবশ্যই তোমরা করে রাখবে। নেক্সট পেজ থেকে আমি কিছু বললাম না। এবার পঞ্চম অধ্যায় মুঘল সাম্রাজ্য,
দেখো, এই মুঘল সাম্রাজ্য চ্যাপ্টারের ভেবে দেখো, খুঁজে দেখো, তোমাদের চ্যাপ্টারের শেষ থেকে যে প্রশ্নগুলি রয়েছে, একের থেকে শূন্য স্থানগুলো পূরণ, এগুলো অবশ্যই তোমরা করবে। আচ্ছা, এরপরে দেখো, দুয়ের দাগে যেগুলো রয়েছে, এখানে সঠিক বিবৃতি, সঠিক ব্যাখ্যা কোনটি, অবশ্যই তোমরা এগুলো করবে, ঠিক আছে। দেখো নেক্সট পেজে, মুঘল সাম্রাজ্য থেকে তিনের দাগের, মুঘলরা কেন নিজেদের বাদশাহ বলতো, এই প্রশ্নটা করবে। সুলুহ ই কুল কি, এই প্রশ্নটাও করবে, ঠিক আছে। তারপরে পানিপথের প্রথম যুদ্ধ, কানোয়ার যুদ্ধ, ঘরঘরার যুদ্ধ, এগুলো তুলনা কার সঙ্গে হয়েছিল, কখন হয়েছিল, সাল তারিখগুলো, এগুলো অবশ্যই করে রাখবে। তারপর নেক্সট প্রশ্নটা, পানিপথের প্রথম যুদ্ধ যদি মুঘলরা জয়ী না হতো তাহলে উত্তর ভারতে কারা শাসন করত। আচ্ছা, তারপরে খ খ দেখো, শেরশাহ শাসন ব্যবস্থায় কি কি মানবিক চিন্তার পরিচয় তুমি পাও তা লেখো। এছাড়াও এখানে বেশিরভাগ যেটা আছে, শেরশাহর মানে প্রশাসনিক যে সংস্কারগুলো ছিল, শেরশাহের সংস্কারগুলো তোমাদের বইয়ে দেওয়া আছে, অবশ্যই ওইটা মুখস্থ করে রাখবে, ঠিক আছে। এবার ষষ্ঠ অধ্যায়, নগর, বণিক ও বাণিজ্য। এবার দেখো, তোমাদের এই ষষ্ঠ অধ্যায় থেকে যে দেওয়া আছে, দেখো মিলছে না কোনটি, এটি অবশ্যই তোমরা করে রাখবে। এরপর দেখো, এই যে ম্যাচিংটা, ম্যাচিংটাও তোমরা অবশ্যই করবে, আমি আগেই বলেছি গোটা বইয়ের সমস্ত ম্যাচিং করতে হবে। এরপর দেখো তিনের দাগের, এখানের মধ্যে আপাতত এটা করবে, গয়েরটা কেন, কোথায় শাহজাহানাবাদ শহরটি গড়ে উঠেছিল। তারপরে চারের দাগের, শাহজাহানাবাদের নাগরিক চরিত্র কেমন ছিল। দেখো এবার তোমাদের সব থেকে বড় চ্যাপ্টার, ষষ্ঠ অধ্যায় নয়, সপ্তম অধ্যায়, এই সপ্তম অধ্যায় তোমাদের সব থেকে বড় চ্যাপ্টার, ঠিক আছে, জীবনযাত্রা ও সংস্কৃতি, এই চ্যাপ্টারের প্রশ্নগুলো এবার আমরা দেখব। দেখো সপ্তম অধ্যায় জীবনযাত্রা সংস্কৃতি, এই চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো দেখো, প্রথমেই শূন্যস্থান, দেখো অনেকগুলো শূন্যস্থান দেওয়া আছে, ঠিক আছে। এই চ্যাপ্টারে যে শূন্যস্থানগুলো দেওয়া আছে, এই শূন্যস্থানগুলি থেকে কিন্তু অনেকগুলো প্রায় এসে থাকে, ঠিক আছে। তোমরা অবশ্যই এই শূন্যস্থানগুলি, সব থেকে বেশি শূন্যস্থান এখানে দেওয়া আছে, এগুলো অবশ্যই করবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো, এখানে দেখো নেক্সট পেজে তোমরা বিবৃতিগুলো দেখতেই পাচ্ছ। এরপর দেখো নিচে তিনের দাগের যে প্রশ্নগুলি রয়েছে, এখানের মধ্যে আমি করা তো দরকার, এগুলো যেহেতু তোমাদের থার্ড ইউনিট টেস্টের চ্যাপ্টার, এগুলো অবশ্যই করা দরকার। তো দেখো আমি এখান থেকে বলে দিচ্ছি, কয়েক দাগেরটা করবে, যদি না করে থাকো অবশ্যই করবে। সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফসল, সবজি ও শস্যের চাষ সবচেয়ে বেশি হতো। সুলতানি ও মুঘল যুগে ভারতে কোন কোন ফসল ও সবজি চাষ ও শস্যের চাষ সব থেকে বেশি হতো। আর হচ্ছে দেখো গ, সিলসিলা কাকে বলে। চিস্তি সুফিদের জীবনযাপন কেমন ছিল। তারপরে চয়েরটা ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝায়, ওই চ্যাপ্টারেরই নেক্সট পেজ, জীবনযাত্রা ও সংস্কৃতি থেকে। দেখো চারের দাগের যে প্রশ্নগুলি দেওয়া রয়েছে, এখানে ঘয়েরটা অবশ্যই তোমরা করে রাখবে, বাদশাহ আকবরের দিন ইলাহি সম্বন্ধে একটি টিকা লেখো, ঠিক আছে। আর এখানে অবশ্যই তোমরা কবির, গুরু নানক, হ্যাঁ, এগুলো সম্পর্কে এবং অবশ্যই করে রাখবে, একটি করে মানে টিকার মতন করে আসলেও আসতে পারে, কবির আর হচ্ছে কি বললাম, গুরু নানক। আচ্ছা, এরপরে এই চ্যাপ্টার থেকে দেখো একটি প্রশ্ন আমি লিখেছি, এইখানে তোমরা দেখো স্টার দিয়ে আমি লিখেছি যে ভক্তিবাদের মূল কথা কি, এই যে যেটা দেখতে পাচ্ছ নিচেই, ভক্তিবাদের মূল কথা কি, ভক্তিবাদের উদ্ভব হয়েছিল কেন, ভক্তিবাদের সাধক হিসাবে শ্রী চৈতন্যদেবের অবদান কি ছিল। এবার দেখো অষ্টম অধ্যায়, মুঘল সাম্রাজ্যের সংকট, মুঘল সাম্রাজ্যের সংকট, এই চ্যাপ্টার থেকে এখানে যে মিলছে না অমিলগুলো, বেমানানগুলো অবশ্যই তোমরা এখান থেকে খুঁজে বার করার যে ব্যাপারটা, এটা অবশ্যই এখান থেকে তোমরা করে রাখবে। আর দেখো এই যে ম্যাচিংটি রয়েছে, আমি আগেই বলেছিলাম যে তোমাদের চ্যাপ্টারের এই থার্ড ইউনিট টেস্টের সিলেবাসের চ্যাপ্টারের লাস্টের দিকে যে ম্যাচিং রয়েছে, অবশ্যই অবশ্যই তোমরা করবে। এই লাস্ট চ্যাপ্টারে দেখো, এটা সেকেন্ড লাস্ট চ্যাপ্টার অষ্টম অধ্যায়, এই যে ম্যাচিংটি রয়েছে অবশ্যই তোমরা করবে। আচ্ছা, তারপরে এখানে যে প্রশ্নগুলো রয়েছে দেখো আমি বলে দিই, তো এখানে
ক্ষয়েরটা তোমরা অবশ্যই পড়বে, যে কবে কাদের মধ্যে পুরন্দরের সন্ধি হয়েছিল, এই সন্ধির ফল কি হয়েছিল। ঠিক আছে, তো তোমাদের বইয়ের মধ্যেই রয়েছে, তো এটা অবশ্যই তোমরা করে নেবে। 1665 খ্রিস্টাব্দে এই পুরন্দরের সন্ধি হয়েছিল কার সঙ্গে? লিখবে ঔরঙ্গজেবের মির্জা রাজা জয়সিংহর সঙ্গে। ঠিক আছে, তো এই সন্ধির ফল কি হয়েছিল তোমরা খুব সহজের মধ্যে লিখে দেবে, যে এই সন্ধির ফলে শিবাজিকে 23টি দুর্গ ঔরঙ্গজেবকে ছেড়ে দেন, আর শিবাজিকে বন্দি করে দিল্লির দরবারে নিয়ে যাওয়া হয় এবং পরে তাকে আগ্রা দুর্গে বন্দি রাখা হয়। ব্যাস এইটুকু লিখলে হয়ে যাবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে এখানে নিচে যে চারের দাগের প্রশ্ন রয়েছে, এখানে এখানে করবে গয়েরটা। ঠিক আছে, যে মুঘল যুগের শেষ দিকে জাগিরদার ও মনসবদারি ব্যবস্থায় কেন সংকট তৈরি হয়েছিল। ঠিক আছে, মুঘল সাম্রাজ্যের উপর এই সংকটের কী প্রভাব পড়েছিল, এই প্রশ্নটি যদি না করে থাকো করে রাখবে। পরের পেজ থেকে তেমন কিছু দিলাম না। এবার দেখো নবম অধ্যায়, তোমাদের বইয়ের শেষ চ্যাপ্টার একদম। ঠিক আছে, আজকের ভারত এই চ্যাপ্টারটি ছোট চ্যাপ্টার, অষ্টম আর নবম দুটোই ছোট চ্যাপ্টার। এই চ্যাপ্টারটি যেহেতু এই চ্যাপ্টারগুলো 3rd ইউনিট টেস্টে অ্যানুয়ালের খুব ইম্পর্টেন্ট চ্যাপ্টার, কিন্তু ছোট চ্যাপ্টার, এগুলো অবশ্যই খুব সুন্দর করে ভালো করে মুখস্থ করে নেবে। দেখো তোমাদের শেষ চ্যাপ্টার আজকের ভারতের, যে ভেবে দেখো খুঁজে দেখো যে প্রশ্নগুলো, দেখো শূন্যস্থান পূরণ করে এখানে দেওয়া রয়েছে, এগুলো অবশ্যই করবে। আচ্ছা, তারপর এখানে যে মিলটা দেওয়া আছে, এই মিলটা ম্যাচিংটা অবশ্যই তোমরা করবে। ঠিক আছে, এরপরে দেখো এখানে যে প্রশ্নগুলি রয়েছে, এখানের মধ্যে তোমরা যদি করে না থাকো তাহলে এখানে তিনের গ এটি বলছি অবশ্যই করবে, সরকারের কাজ কি কি। ঠিক আছে, তারপরে স্বায়ত্তশাসন বলতে তুমি কি বোঝো, বাকি তো প্রশ্নগুলো রয়েছে করা অবশ্যই দরকার, তবে এই দুটো অবশ্যই না করে যদি থাকো করে নিও। তারপরে দেখো চারের দাগে যেটা আমি বলবো, যে এখানে চারের ক, ভারতকে কেন গণতান্ত্রিক ও যুক্তরাষ্ট্রীয় বলা হয়, দেশ পরিচালনায় সংবিধানের ভূমিকা কি বলে তুমি মনে করো, এই প্রশ্নটি অবশ্যই করবে। আর খ, সরকারের কয়টি ভাগ, এই ভাগগুলি কোনটি কি কাজ করে, বিচার বিভাগকে কেন আলাদা করে রাখা হয়। তারপরে গ দেখো, পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতগুলি কি কি কাজ করে, তো এই যে প্রশ্নগুলি। ঠিক আছে, আর স্বায়ত্তশাসনটা যেহেতু আমি উপরে বললাম তাই ঘয়েরটা বলছি না, যে পশ্চিমবঙ্গের স্বায়ত্তশাসন ব্যবস্থা বিষয়ে একটি টিকা লেখো, এটাও করতে হবে। ঠিক আছে, যেটাও খুব ভালোই প্রশ্ন, তো এই প্রশ্নগুলো আমি যেগুলো তোমাদেরকে বললাম তোমরা অবশ্যই এগুলো করে রাখবে, আমাদের স্কুলের ছেলেরা অবশ্যই করবে, অবশ্যই করবে। নেক্সট পেজে কিছু বড় প্রশ্ন রয়েছে, এগুলো অতটা প্রয়োজন নেই। ঠিক আছে, এগুলো সবই বক্তৃতা টক্তৃতা এইসবগুলোই আছে, বিতর্ক বক্তৃতা এগুলো থেকে দরকার নেই।